বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। পূর্বের ন্যায় আজকে আমি আবারও তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে লেকচার নাম্বার 8। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 2.1 এর পরবর্তী পূর্বের ক্লাসের পর থেকে। পূর্বের ক্লাসে আমাদের প্রথম অঙ্কটা দিয়ে শুরু করছিলাম। আজকে দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 3 নম্বর অঙ্কটা তোমরা সকলেই বই এবং তোমাদের খাতা কলম নিয়ে ফেলো, আমরা 3 নম্বর অঙ্কে সলভ করবো আজকে। 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে প্রথমেই পড়ে দিই। দেখো বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো আমাদের লাভ ক্ষতির অঙ্ক কিন্তু অবশ্যই খুব সুন্দর করে বুঝতে হবে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মূলত প্রথমে অঙ্কটি বুঝতে হবে। অঙ্কটি প্রথমে বলা আছে 30 টাকায় 10টি দরে, এইটুকু কথা আমাদেরকে জানতে হবে। 30 টাকায় 10টি দরে মানে কি? 10টি কলার দাম হচ্ছে 30 টাকা। 10টি কলার দাম কত টাকা? 30 টাকা। এরপরে বলছে ও 15টি দরে সমান সংখ্যক কলা কিনে, তাহলে 15টি কলার দামও কিন্তু 30 টাকা। 10টা কলার দামও 30 টাকা এবং 15টি কলার দামও 30 টাকা ক্রয় করছে। একই সময়ে 10টি কলা 30 টাকাতে কিনছে, পরবর্তী সময়ে 15টি কলা 30 টাকাতে কিনছে ক্রয় করছে। এখন তাহলে এখান থেকে আমরা 1টি কলার ক্রয় মূল্যটা আগে বের করে নিব। তাহলে সমাধানে চলে যাওয়া সকলেই লাগো, 10টি কলার ক্রয় মূল্য সমাধান 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে অর্ধেক 1টি কলার ক্রয় মূল্য অবশ্যই কি হবে? কম হবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 30 ভাগ 10 এত টাকা ইকুয়াল 3 টাকা। তাহলে 10টি কলা যখন 30 টাকাতে ক্রয় করছে তখন 1টি কলার দাম ছিল কত টাকা? 3 টাকা। এরপরে আবার আমরা 15টি কলাও কিন্তু 30 টাকাতে কিনছিল। তাহলে দেখো আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা।
অতএব একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে 30 ভাগ 15 টাকা, ভাগ করলে আমরা পাব 2 টাকা। তাহলে 10টি কলা যখন 30 টাকা দিয়ে কিনছিল তখন একটি কলার দাম ছিল 3 টাকা, এবং 15টি কলা যখন 30 টাকাতে ক্রয় করে তখন একটি কলার দাম ছিল কয় টাকা? 2 টাকা। তাহলে আমরা এই কলা দুইটার দাম একত্র করতে পারি, এখানে এক এখানে এক আমরা লিখতে পারি 1+1, বা 2টি কলার ক্রয় মূল্য কত? 3+2 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 5 টাকা। এটা কিন্তু 2টা কলার ক্রয় মূল্য কত বেরোলো? 5 টাকা বেরোলো। 2টা কলার ক্রয় মূল্য কি বেরোলো? 5 টাকা। শেষে আমাদের বলছে যে 30 টাকায় 12টি দলে বিক্রয় করলে সরকারের কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমরা লিখবো এবার 12টি কলার বিক্রয় মূল্য এত টাকা, একটির কত? 2টির কত। তাহলে কিন্তু আমাদের কত টাকা আসে সেটা বের হলে আমাদের লাভ ক্ষতি কি হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে পাশে লিখে ফেলো 12টি কলার, 12টি কলার কি 12টি দরে 30 টাকায় 12টি দরে কি করে? বিক্রয় করে। তাহলে দেখো 12টি কলার বিক্রয় মূল্য অবশ্যই কম হবে 30 ভাগ 12 টাকা। অতএব আমাদের কয়টি কলা বিক্রি করতে হবে? 2টি কলা বিক্রয় মূল্য আমরা যদি বের করি তাহলে দেখো 30 × 2 নিচে 12, 2 দিয়ে যদি 12 কাটি তাহলে আমরা পাবো 6 × 12, 6 × 30 কাটলে পাবো 5, তাহলে 5, 6, 30 টাকা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যখন 12টি কলা অর্থাৎ 30 টাকায় বিক্রয় করে তখন কিন্তু আমাদের যে 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, তখন এসে দেখা যাচ্ছে যে এভাবে 2টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায় তাহলে আমরা এখানে লাভ বা ক্ষতি কিছুই পাবো না, আমাদের অর্থটা সমান থাকে। তাহলে একটু আমরা ভাষা লিখে দিব, অতএব সমান সংখ্যক কলার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সমান। অতএব সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কের শেষে আমাদের ফলাফলে বলছিল যে লাভ বা ক্ষতি কত হবে, কিন্তু আমাদের দেখা গেল 2টা কলার ক্রয় মূল্য ছিল আমাদের 5 টাকা, এবং শেষে আমরা দেখতে পেলাম 2টি কলার বিক্রয় মূল্য ছিল আমাদের 5 টাকা। তাই অঙ্ক থেকে আমরা লাভ বা ক্ষতি কোনোটাই নির্ণয় করতে পারলাম না। শেষে লিখে দিলাম সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি কি গুরুত্বপূর্ণ? তোমরা সকলে খুব মনোযোগ সহকারে অঙ্কটা করে ফেলবে, এবং এই মুহূর্তে তোমরা তোমাদের নোট খাতায় অঙ্কটি উঠায় ফেলো। আশা করছি সকলের এই অঙ্কটা উঠানো শেষ, এরপরে আমরা পরবর্তী অঙ্কেতে যাবো। দেখো এরপরে
দশ টাকা পঞ্চাশ পয়সা হলে 2000 টাকার 5 বছরে